হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ঘরে যে কী কী বানানো হয়েছে, আজকে বেশি কিছু বানানো হয়নি, আর সকালে তাড়াহুড়োতে বেশ কিছুই একটু অল্প বানানো হয়েছে, তোমার সাথে শেয়ার করব আমি। আর তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর একটু কমেন্ট করে দিও আপনাদের ঘরে কী কী বানানো হয়েছে। আজকে যেমন আমি শেয়ার করছি কি আমার ঘরে কী বানানো হয়েছে, সেরকম তোমরাও আমাদের প্লিজ শেয়ার করো কী বানানো হয়েছে, তোমরা কী খেতে ভালোবাসো, মাছ না মাংস না ডিম না নিরামিষ খেতে ভালোবাসো না আমিষ খেতে ভালোবাসো, প্লিজ কমেন্ট করে দিও। চলো আমি বলি কী কী আছে আজকে মেনুতে। আজকে হচ্ছে সাদা ভাত, সালাড, সালাডেতে কী কী আছে, শশা আছে, কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর লেবু আছে। এটা হচ্ছে সালাড। তারপর এটা হচ্ছে ঝোল, মাছের ঝোল, মাছটা নিচে চলে গেছে। বড়ি দিয়ে, ডাটা দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল বানানো হয়েছে। ওই যে লেবু দিয়ে মেখে খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে এটা, বেশ লেবু দিয়ে খাওয়া যায়। আর সাথে হয়েছে এটা একটু স্পাইসি বানানো হয়েছে, এটা হচ্ছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। এটা এটা হচ্ছে আমের চাটনি। এটা হচ্ছে আজকে আমাদের মেনু। আর এই কালিয়াটাও দারুণ লাগে সাদা ভাতের সাথে খেতে, গরম গরম মেখে বেশ এই দিয়ে খাওয়া হয়ে যায়, গ্রেভি দিয়ে মেখে দারুণ লাগে খেতে। আর আপনারা যদি কালিয়ার রেসিপিটা চাই তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। চলি, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।